ও হ্যালো প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হচ্ছে, তো আজকের ভিডিওটা বন্ধুরা একটু অন্যরকম, সবাই মন দিয়ে দেখবে এবং পুরো ভিডিওটা দেখবে, এবং ভালো লাগলে ভালো কমেন্ট করবে, খারাপ লাগলে খারাপ কমেন্ট করবে। তো প্রথমেই বলে দিই বন্ধুরা, যারা সাউন্ড কিংয়ের ফ্যান ফলোয়ার্স এবং পাপাইডি কুনিংয়ের ফ্যান ফলোয়ার্স আছো, বা আমার থেকে যারা বয়সে ছোট এবং বয়সে যারা বড় আছো, সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটা ভালো করে দেখার জন্য। তো বন্ধুরা, কদিন ধরে তোমরা দেখতে পাচ্ছ ইউটিউবে অনেক কিছু চলছে সাউন্ড কিং এবং রকস্টার সাউন্ড নিয়ে। তো এই ঝামেলাটা শুরু হয় অনেক দিন ধরেই, কিন্তু সব তোমরা সবাই জানো না যে কবে থেকে কী শুরু হয়। বেশি ভাইরাল হয়েছে ভিডিওটা, যে ডায়লগে যে ভিডিওটা ছিল, যেটা আমাদের তরফ থেকে ছাড়া হয়েছিল, গান করা ছাপবি রকস্টার হ্যান্তার এটা সেটা যেটা ছিল ডায়লগের মধ্যে। তো ভিডিওটা ওইখান থেকেই বেশি পাবলিক হয় ইলসর থেকে, তো ওইখানে আমি ভেবেচিন্তেই ভিডিওটা করেছিলাম বন্ধুরা। এবার তোমাদের অনেক প্রশ্ন, মানে অনেকজন ফোন করছে আমাকে যে বাবা দা কী হয়েছে, বা বাবাই তারা আমার থেকে সিনিয়র, তারা বলছে বাবাই কী হয়েছিল, তুমি এরকম ডায়লগ কেন করলে, একই কোনদিন করোনি, এরকম কেন আসলো ইউটিউবে হ্যান্তার এটা সেটা, অনেক কিছু মানে প্রশ্ন আসছে এবং কমেন্টও অনেক কিছু করছে। এবং আমার হোয়াটসঅ্যাপে বন্ধুরা একদম কী বলবো, ফুল ছেপে গেছে বললি চলে, বহু জনাকে রিপ্লাই দিয়েছি, প্রায় 200-300 জনের উপরে যাদেরকে রিপ্লাই দিয়েছি, তারাও কমেন্ট করবে যে কী হয়েছিল, রিপ্লাই দিয়েছিলাম কি দিই নিকো, তো সেটা জানতে পারবে। তবে তো যাই হোক বন্ধুরা, যেটা মেন টপিক নিয়ে আসছি, এই ঝামেলাটা শুরু হয় অনেকদিন আগে। এই ঝামেলাটা শুরু হয় বলতে তোমরা সবাই ভাবছো আমি ডায়লগ করেছি, দোষ আমার, যেটা প্রায় জনা বলছে, যেটা যেহেতু ভিডিওটা ভাইরাল হয়েছে সাউন্ড কিংয়ের কাছ থেকে, তাই সবাই ভাবছে যে আমাদের কাছ থেকেই ভিডিওটা যখন ভাইরাল হয়েছে দোষ আমাদের। তো বন্ধুদের সবাইকেই বলে দিই, বন্ধু দাদা ভাই এবং আমার ফ্যান ফলোয়ার সবাইকেই বলি যে দোষ আমার একার নয় বন্ধুরা, ঠিক আছে? এর আগে কিছু জিনিস হয়েছে যে জিনিসগুলো দেখে আমার খুবই মানে খারাপ লেগেছিলো এবং খুবই মাথা গরম হয়ে গেছিলো বললেই চলে, ঠিক আছে? অনেকদিন ধরেই কেসটা চলছে। তো এই কেসটা প্রথমে শুরুবাত তোমাদের খুলে খালে সব ইউটিউবের বলি, তোমরা ভিডিওটা ভালো করে দেখবে, খালি বুঝতে পারবে কী হয়েছিল না হয়েছিল, তারপরে যার যা মন্তব্য আছে তোমরা সেটা করবে, কোনো চাপ নেই তাতে। আমার বলার বক্তব্য তাই বলে দিচ্ছি, কারণ আমার কাছে অতিরিক্ত ফোন ঢুকছে, কারণ অনেকদিনই হয়ে গেল আমি ভাবছিলাম ভিডিও বানাবো, ভেবেছিলাম 5-6 দিন আগে, কিন্তু তাও প্রায় মাঝখানে 2-3 দিন থেমে গেলাম যে ভিডিও বানাবো না, কিন্তু তারপরেও দেখছি এখনও আজ 2টো ফোন ঢুকেছিলো, কালকে কমেন্ট দেখলাম অনেক কটা। এবার বাদ দিয়ে ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে দিই সময় সবাইকে, এই কারণটা জানানো উচিত আছে, মানে উচিত মনে করি, ঠিক আছে? তো চলো বন্ধুরা বলতে থাকি। প্রথম এটা শুরু হয় হচ্ছে গুলাপের ফিল্ডে, ঠিক আছে? কিন্তু তার আগে থেকে আমি জানি যে এই কেসটা, যে আমাদের যে রকস্টার সাউন্ড, যাই হোক আমার নাম নিতে কোনো রকম প্রবলেম হবে না, কারণ সেই ব্যক্তিও আমার নাম নিয়ে দেখলাম দু একটা কমেন্টে রিপ্লাই দিয়েছে ইউটিউবে তার চ্যানেলে, তো আমার কাছে 300 এসেছে, হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল কিছু বন্ধুরা, তো তাই আবার তার নাম নিতে কোনো রকম প্রবলেম নাই কো, যেহেতু সে আমার নাম উল্লেখ করেছে। তো রকস্টার সাউন্ডের মালিক বিনোদ, তাকেই বলছি। প্রথম এটা শুরুবাত হয় মিনিমাম 6-7 মাস আগে, ঠিক আছে? আমাকে ভোলাদা তখন ডায়লগটা, যেহেতু আমাদের ডায়লগটা শুনেছে অনেকজন যে ভোলাদার কাছ থেকে করানো, তো এই ডায়লগটা যেটা মানে রকস্টার সাউন্ডের মালিক যেটা ডায়লগটা করেছিল সেটা ভোলাদার কাছ থেকেই করেছিল। প্রথম যখন ডায়লগটা করা দিয়ে সেটা লিখে পাঠাই ভোলাদাকে, তো সেইটা আমাকে ভোলাদা তখন বলে যে এরকম কেস, ঠিক আছে? এবার সেটা তখন ভোলাদা বলেছিল যে এটা নিয়ে করলে, নাম নিয়ে ডায়লগ করলে সেটা প্রবলেম হবে, এগুলো নিয়ে পরে ইস্যু আসবে, হ্যান্তার এটা সেটা অনেক কিছু, প্রথমবার নাকি ফিরি দিয়েছিলো, যেটা ভোলাদার বক্তব্য, ভোলাদাকে যেটা বলেছিল, আমাকে বলেছিল ভোলাদা, যেটা সে গেল। তারপরে মাস দুয়েক পর আবার সেই সেম কেস, ডায়লগটা করে দিতে হবে, ডায়লগটা করে দিতে হবে যেটা ভোলাদা বলে, সে তখন থেমে গেলো। কিন্তু তারপরে আবার, যাই হোক এটা দুর্গাপুজোর আগেকার কেস বলছি, যেটা রিসেন্ট হয়েছে, তো দুর্গাপুজোর আগে ভোলাদাকে মনে হয় বিনোদদা ফোন করেছিল, তো তখন বলে যে ডায়লগটা করে দিতে হবে, ভোলাদা বলছে না করে দেবো না, তো সেই সময় নাকি ভোলাদাকে বলেছে যে হ্যাঁ পাপাই নাকি তোমার প্রীতের ভাই হয় হ্যান্তান এটা সেটা, ইমোশনাল অত্যাচার যেটা বলে, তুমি ওকেই দেবে সব কিছু, ওকে বেশি বেশি দেখো হ্যান্তান এটা সেটা, তো সেই জন্যে ভোলাদা আমাকে ফোন করেছিল। তো আমি ভোলাদাকে বললাম দেখো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, আমি কিছু পার্সোনাল বলতে পারবো না, কারণ কারোর পার্সোনাল কিছু জিনিসে কিছু বলার আমার অধিকার নেই, সেটা আমার কেন, কারোর কোনো বলার অধিকার নেই, সেটা তোমরা নিজেরা ভালো করেই জানো। তো তারপরও 2-3 খেপ মানে দুর্গাপুজোর আগে যেটা আমি বললাম যে এই কেসটা ইমোশনাল অত্যাচার করার পরও কিছুদিন পরে আবার নাকি
ইমোশনাল অত্যাচার করে বড়দের কাছে বলে যে এরকম ব্যাপার, বাবাই তোমার টিভিতে ড্যাশ হয়, মানে এরকম পুরো বলেছে ড্যাশ হয় বলতে আমি সেটা ইউটিউবের মধ্যে বললাম না। তো যাই হোক, এই কথাগুলো উল্লেখ হয়েছে, ঠিক আছে। এবার এত কিছু বলার পর বলতে নাকি ডায়লগটা করে দেয়, কিন্তু আমি সেই জিনিসটা জানি না যে ডায়লগ করে দিচ্ছে সেই জিনিসটা, আদৌ আমি জানি না। এখন তোমরা বলতে গুড়াপে কম বেশি সব পাবলিকই গিয়েছে, গুড়াপে বাজা বুঝি দেখো কে কেমন বেড়েছে, সেখানে আমি কোনোরকম তুলনা করতে চাই না। নিজে নিজের সেট, নিজে নিজের জায়গায় ছিল, সব বক্সই ভালো বাজে। আমি কোনোদিন কাউকে যে বড়ো করি না, কাউকে ছোটো করি না, ঠিক আছে। সে তার মানে রকস্টার সাউন্ড তার কোয়ালিটি বেড়েছে, সাউন্ড কিং তার কোয়ালিটিতে বেড়েছে, দুজনা দুজনের কোয়ালিটিতে বেড়েছে, যা হয়েছে হয়েছে। আমাদের বক্সটা ঘোরানো হয়ে গেছে, তারপরে রকস্টার সাউন্ড একটা ডায়লগ চালায়, নামের সঙ্গে কিং যোগ করলে কি কিং হওয়া যায়, পাবলিকে তাই রেডিও কিং বলে না কি একটা সামথিং একটা ডায়লগ শুনলাম, মানে শুনেছিলাম ডায়লগটা। এবার আমার খেয়াল করছে না, কারণ অনেকদিন হয়ে গেল, তো অতটা নিয়ে ভাবার টেনশন মানে থাকি বলে অতটা মাথায় আসে না সবসময় সব জিনিসটা। তো যাই হোক, এরকম একটা ডায়লগ কিছু হইল, যেহেতু আমার নাম নিয়ে করেছে। এবার আমি প্রথমে কিন্তু বুঝতে পারিনি যে আমার নাম নিয়ে কোনো ডায়লগ বাড়িয়েছে, ফিল্ডে শুনিও নি সেটা। বাড়ি আসছি মেমোরিয়াল গেট, তখন মনে হয় পেরুচি মেমোরিয়াল গেটে, তখন প্রায় 9টা বাজবে হয়তো। ভিডিওটা পোস্ট হয়ে হচ্ছে শুভ রয় রকস্টার সাউন্ড অপারেটরের চ্যানেল থেকে, ঠিক আছে। তো তখনই প্রথমেই ভিডিওটা দেখি আমি, সেদিকে অনেকটা বেজে গেছিলো বলে আমি আর কোনো রকম কিছু স্টেপ ফেম বিজনি করে দেখি। আমার সে একদম মানে মাথা তখনই গরম হয়ে গেলো পুরো, কারণ যে যা ডায়লগ হয়েছে, দেখো ডায়লগ সবাই কম বেশি বাজায়, আর আমরা তো দুদিনকার মাইক বালা, যেটা তোমরা অনেক হেটার্সরা বলো যে ফর্ম কিনে দুদিনকার মাইক বালা। তো বন্ধু দেখো, ছোটরা বড়দের থেকে দেখে দেখে শেখে, ঠিক আছে। ডায়লগ আগে থেকে চলে আসছে, সেসব ডায়লগই প্রচলিত হয়ে আছে, তা সেসব দেখে দেখে আমরা ডায়লগ বানাই, ঠিক আছে। নতুন কিছু সে বিরাট কিছু সেটা নয়, যে ডায়লগ আমি প্রথম বাজিয়ে দিয়েছি, আমার আগে কেউ কোনোদিন ডায়লগ বাজায়নি সেটা নয়, কো ডায়লগ চলে আসছে আগে থেকে, ভবিষ্যতেও চলবে, সেটা তোমরা নিজেরাও জানো বন্ধুরা। তো বন্ধুরা, সাউন্ড কিংয়ে যত ফ্যান ফলোয়ার আছো এবং যত দাদারা বা ভাইরা এই ভিডিওটা দেখছো, সবারই কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, মন থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা। কারণ এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ডায়লগটাই বাজিয়ে তোমাদেরকে খুবই কষ্ট দিচ্ছি সেরকম ব্যাপার, কারণ অনেকজন অনেক রকম কমেন্ট করছে, সেটা আমি খুবই খারাপ লাগছে, ঠিক আছে। এই জন্যই বলছি, কারণ ডায়লগটার মধ্যে আমি বলেছি সবজি নিয়েও কথা বলেছি, রকস্টার নিয়ে কথা বলেছি এবং চুলেস্টার নিয়েও কথা বলেছি। হ্যাঁ, আরেকটা কথা চুলেস্টার নিয়ে মনে পড়া গেল, চুলেস্টার বলতে বন্ধুরা আরও যেসব সেটের সঙ্গে স্টার নাম যুক্ত আছে তাদেরকে কিন্তু কোনো রকমই উল্লেখ করছি না, সে কথাটা কিন্তু ভিডিওর মধ্যে আমি ক্লিয়ার করে দিচ্ছি। সেখানে চুলেস্টার বলতে রকস্টার কি বুঝিয়েছিলাম বা বিনোদ বাগ কি বুঝিয়েছিলাম, ঠিক আছে, এই কথাটা পরিষ্কারভাবেই বলে দিলাম, অন্য কোনো মাইক বলাটা যেন গায়ে মাখবে না। তো যাই হোক, এবার মেন টপিক আসি। তো আগেও বললাম গুড়াপি নিয়ে ঝামেলাটা প্রথম শুরু হলো গুড়ার থেকে, ঠিক আছে। তো গুড়ার থেকে বাড়ি আসছিলাম, তখন অনেকটা বেজে গেছিলো, সেদিনকে কোনোরকম স্টেপ নিয়ে গো। তো আমি বর্ধমান ইউনিয়নে থাকি, সেটা সবাই জানো যে বর্ধমান ইউনিয়নে আমি ভিডিও টুকটাক ছাড়ি। তো বর্ধমান ইউনিয়নের আমি মেম্বার, তো প্রথমে আমার যেহেতু আমি বর্ধমান জেলায় বাস করি, তো বর্ধমান ইউনিয়নকে জানাই। বর্ধমান ইউনিয়নকে বলতে আমাদের ইউনিয়নে যারা মানে হায়ার লেভেলের যারা মানে ব্যক্তি আছে, পদাধিকার ব্যক্তি আছে, তাদেরকে ফোন করি। যেমন গ্যালজি কাকা, আমাদের জামালপুর রহুলদা, তারপরে এদিকে বাপ্পাদা, আরও সব ছিল অনেকজন নাকি জানিস, ঠিক আছে। নাম করে উল্লেখ করে বলে দিচ্ছি, ছোটো থেকে ফোন করে ছোটোদের ফোন ধরে নিক। এবার কেসটা হচ্ছে তাদেরকে বলি দেখো যে এরকম এরকম আমার ব্যাপার, যে আমার নিয়ে আমার নাম নিয়ে ডায়লগ করেছে, ঠিক আছে, যে কিং নয় পাবলিকে রেডিও কিং বলবে। তো আমার কথা হচ্ছে বন্ধুরা, যা খুশি ডায়লগ বানান, আমার কোনো আপত্তি ছিল না। এই কথাটা বলার ওকে অধিকার কে দিয়েছিল বন্ধুরা, যে রেডিও কিং বলবে পাবলিকে, ঠিক আছে। তাহলে তার রকস্টারের নিয়ে তো আমি কোনো দিন আজ পর্যন্ত কোনোদিন কোনো ডায়লগ তো করিনি, তোমার তো আজ পর্যন্ত কোনোদিন দেখতে পেয়েছো কি ইউটিউবে, যে সব ভিডিও তো ছাড়ি, কোনোদিন দেখতে পেয়েছি যে আমি কোনোদিন ভিডিও ছেড়েছি। তো সেটা নিয়ে আমি যখন ইউনিটা জানাই যে এরকম ব্যাপার অবস্থায় ঘুরেছি, আমি কী করতে চাই, তো বললো তুমি একবার রকস্টার সাউন্ড যে ইউনিয়নে আছে, রকস্টার সাউন্ড ইউনিয়নে আছে হয়তো হুগলি বর্ধমানে এইচবি যে গ্রুপে, সেই ইউনিয়নের সঙ্গে যুক্ত আছে, তো সেই ইউনিয়নে আমি জানাতে বলছিলাম আমাকে আমাদের ইউনিয়ন থেকে। তো ওই ইউনিয়নের মানে রকস্টারের যে ইউনিয়নের মানে সভাপতি আমাদের রকেট সাউন্ডের মালিক পঞ্চদার, তাকে ফোন করতে বলে আমি ফোন করেছিলাম। প্রথম দুদিন ফোন করেছিলাম, সে ফোন ধরেনি, তারপর দিনকে ফোন করেছিলাম, বড় ঠাকুর ধরতে গিয়েছি, যা ফোন ধরেছিল। তো আমার মানে সে কী বলো, তখন খুবই মাথা গরম ছিল বলতে হায়ার লেভেলে, ঠিক আছে, একদম মানে বিরাটই মানে মাথা গরম ছিল। তো তাকে ফোন করে বলি যে এরকম ব্যাপার, দেখো পঞ্চদা ভিডিওটা কিন্তু একদিন তোমাকে আমি টাইম দিচ্ছি, ভিডিওটা কিন্তু ডিলেট করতে বলো না, কিন্তু খুব খারাপ হয়ে যাবে, ঠিক আছে। কারণ আমি যদি করতে লাগি জিনিসটা তখন আরও ভাইরাল হবে, আরও জানাজানি হবে, সেটা জিনিসটা খারাপ হবে, আর জিনিসটা ছ্যাঁচাকিরি হবে জিনিসটা, ঠিক আছে। আর সেই জিনিসটা আমি কোনোদিন চাই না, কারণ প্রথম থেকেই ভেবেছিলাম ইউটিউবতে করি বন্ধুরা, কন্ট্রোভার্সি কোনোদিন করতে চাইনি কাজ পর্যন্ত। আর আজকে 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে বন্ধুরা, তোমাদের সাপোর্ট, তোমাদের মানে ভালোবাসার জন্যই আজ পর্যন্ত কোনোদিন কন্ট্রোভার্সি ইউটিউবে আমার দেখতে পাওনি, এই ফার্স্ট টাইম হচ্ছে হয়তো, ঠিক আছে। এবার বলি
যখন বলি পঞ্চদাকে, তো পঞ্চদাকে বলি যে দেখো এরকম ডায়লগ, পঞ্চদা বলছে দেখো বললাম আমার বাবার কর্তব্যই বলে দিয়েছি, সে বলছে সেরকম তো কিছু করিনি কো, জাস্ট কিং নিয়ে বলেছি। আরে বন্ধু তোমরাই বিচার করে বলো যেসব ফিল্মগুলোতে বাজিয়েছে, বা ধরো কো সাউন্ড কিং যে কিং যে এত মাইক হয়েছে, আমার বক্সার পর থেকে হয়েছে না আমার বক্স আগে থেকে হয়েছে, তোমার উল্লেখ করে বলো তো জিনিসটা। এত যে প্রতিদিন সে দুদিন আগেও দুটো কিং নামে সেল হচ্ছে, তাদেরকেও তো আমি কিছু বলতে চাই না কোনোদিন যে কিং নিয়ে করছে বলে বা হ্যান প্যান কথাটা, তাহলে আমার আবারও একটাই বক্তব্য বিরোধ বা কেন কিং নিয়ে ডায়লগ করবে, ঠিক আছে? তাকে তো আমি রকস্টার বা স্টার নিয়ে তো কোনোদিন আজ পর্যন্ত কোনো ডায়লগ করিনি কো, তাহলে সে কেন করবে? তো যাই হোক, তাকে জানানো হলো, সে কোনো রকম এই রিপ্লে এলো, যে সেদিনকে যখন আমাকে রিপ্লে বললো আমি তারপরে কিন্তু পঞ্চদাকে খুবই মানে মাথা গরম অবস্থা ছিল, আমার সেই কল রেকর্ডিংটা আছে যে পঞ্চদার সঙ্গে আমি কী কথা বলেছিলাম কী বলে দিই। তো এমন আমি বলে দিয়েছিলাম, ঠিক আছে, যে দেখো পঞ্চদা এই জিনিসটা কিন্তু থামলো না, আমি কিন্তু থামাতে চাইলাম, মানে প্রথমেই ঝামেলা হলো, সে আমাকে বলেছে মিটে গেছে ঝামেলা, ঠিক আছে, আমি থামাতে চাইলাম কিন্তু সে থামাতে চাইলো না কো, কিন্তু ও যে ছাড়লো ধরো ওই ছাড়লো কিন্তু অল্প লোক দেখলো, কিন্তু আমি যখন ছাড়বো সেই জিনিসটা কিন্তু ভালো রকম ভাইরাল হয়ে যাবে। এরকমই উদাহরণ দিয়েছিলাম পঞ্চদাকে, মানে রকেট সাউন্ডের মালিককে, যে বিনোদ বাবাকে বলবে যে তার পঞ্চদাদার আমার একলা, ঠিক আছে, তাহলে যে বাড়িতে বাবা ছেলে যে সম্পর্কটা হয় সেইরকম কিন্তু ইউটিউবে তার সঙ্গে সম্পর্ক, মানে মাথা গরম অবস্থায় বন্ধুরা এটা আমি বলেছিলাম সত্যতা বলতে, এই মানে কথাটা আমি উল্লেখ করেছিলাম, এত বড় উদাহরণ দিয়ে বুঝেছিলাম যে তারপরও সে থামেনি কো, ঠিক আছে, সে যা হলো হলো, আমি সেটা নিয়ে ভাবনা চিন্তা করলাম, দেখো চুপচাপ ছিলাম, তারপরেও কোনো কিন্তু আমি ডায়লগ বাড়াইনি কো বা বলিও নিকো। তারপরে কতদিন পরেই মানে দুর্গা পুজো, তখন আমি এটা কেসটা বলছি পঞ্চদাকে ফোন করেছিলাম মনে হয় একাদশীর দিন সামথিং এরকম কিছু হবে, ঠিক আছে, একাদশী বা দ্বাদশীর দিনকে। তারপরে কেটে যাওয়ার পরে লক্ষ্মী পুজোয় বাবা বাড়ি গেছিলাম, লক্ষ্মী পুজোর দিনকে এই কেসটা আবার জামালপুরে যে সব দেখে রকুলদার সঙ্গে কথাবার্তা হচ্ছিলো, রকুলদা বাবাকে বললো তুমি এক কাজ করো, এটা বাপিদাকে জানো, তোমরা সবাই বাপিদাকে চেনো হয়তো, জীবনের বাপিদাকে কম বেশি সবাই চেনো, তো বাপিদাকে জানাতে বললো। আমি বললাম তুমি বলো না আমরা, সেটা ভালো হবে, বললো না তুমি নিজে তোমার কেস তুমি নিজে ফোন করো, আমাকে বললো ফোন করতে, আমি ফোন করলাম রকুলদাকে বলে, নিজেই ফোন করেছিলাম। তো বাপিদার সঙ্গে প্রায় আমার 40 মিনিট কথা হয়, খুবই ভালোভাবে কথা বলে, ফালতু বলবো না কো, মানে সে নিজেও বলে যে ডায়লগ বাজানো মানে একটা খারাপ করেছে হ্যান ত্যান, আবার সে নিজে ডায়লগ বাপিদার নিজে কথা দিয়েছিল আমাকে, আমাদের কল রেকর্ডিং শুধু মানে এ টু জেড আমি যে কথা করে বলছি বন্ধুরা, এ টু জেড আমাদের প্রমাণ আছে, ঠিক আছে, যদি ভবিষ্যতে পার্ট টু এ যদি কোনো রকম মানে ভিডিও আসে আমাদের সাউন্ড কিং মানে ইয়েতে সাউন্ড কিং ডায়লগ নিয়ে রিলেটেড মানে কন্ট্রোভার্সি রিলেটেড যদি ভিডিও আসে, আমি এ টু জেড কল রেকর্ডিং সব মানে যা যা আছে আমাকে এ টু জেড সব কল রেকর্ডিং কিন্তু শোনাবো তোমাদের এ টু বলবো, ঠিক আছে, কারণ আমি প্রমাণ ছাড়া কোনো রকম কথা বলি না। তো বাপিদা আমাকে কথা দিয়েছিল যে ভিডিও ও ডিলিট করে দেবে, এবং আমি একটাই দাবি করেছিলাম ইউনিয়নের কাছেও যে ভিডিও ডিলিট করাও, আর ভিডিওর মধ্যে একটা বলে দিতে বলো যে আমার ভুল হয়ে গেছে এসব ভিডিও ছেড়ে, এরকম কিছু জায়গায় একটা বলে দিতে বলেছিলাম কম বেশি, মানে সেই বিরাট কিছু সেরকম নাই, যে ফ্যান ফলোয়ার যারা খারাপ খারাপ কমেন্ট করছে তারা যারা কমেন্টটা যারা না করে এসব ফ্যান তার নিয়ে জিনিসটা বলে দিতে বলেছিলাম, ঠিক আছে, এই জিনিসটা করার জন্য যে ভিডিওটা ডিলিট করিয়ে এই জিনিসটা বলে দিতে। তো সেটা বাপিদা কথা দিয়েছিল হ্যাঁ করিয়ে দেবো, যার বাজাবে কোনো ডায়লগটা আমি ডায়লগটা কাটিয়ে দেবো এবং মানে ভিডিওটা কাটিয়ে দেবো এবং ক্যাসেটটা ওখান থেকে নিয়ে দিতে বলবো। এত কিছু কথা বলার পর থেমে গেল দুদিন, তারপরে ফিল্ডটা ভরা গেলো শিয়ালডাঙ্গা, সবাই জানো যে শিয়ালডাঙ্গা ভরা গেলো, শিয়ালডাঙ্গাতে ও বাজায় নিকো, আমরাও কোনো রিয়াকশন দিইনি, কোনো চাপ নেই বন্ধুরা, সেই জায়গাটাও হলো লো। সামনে তারপরে ফিল্ডে ভরা গেছিলাম, সবাই অনেক বেশি জানো হচ্ছে গোলচি ভেপুর, আমার ছিল রক্সার সাউন্ডেই ভরা ছিল মনে হয়। তো যখন রক্সার সাউন্ড এক জায়গায় দাঁড়িয়ে বাজছিল, মানে রক্সার সাউন্ডের পাড়ার কাছে, যখন আমাদের বক্সের ট্র্যাক্টরে ইঞ্জিন ছিল আর পেছন থেকে উল্টো মোটর ওখানে মানে বক্সটা মানে ছিল, যখন বক্সটা উল্টো করে আসছিলো, তো ইঞ্জিনে মানে ইঞ্জিনটা যেটা ছিল মানে ট্র্যাক্টরে ছিল তারটা একটা লং ছিল, তারটা ঠিক রক্সার সাউন্ডের বক্সে গুড়াই গিয়ে তাদের ওই জয়েন্টটা কাছে মানে টান করে ছিঁড়ে যায় এবং ফায়ারিং হয় ভালো রকম, ইঞ্জিনটা আমি গিয়ে ছুটে অফ করি, ছুটে যখন অফ করছি বন্ধুরা সে সময় মাইক অফ হয়ে গেছে, ঠিক আছে, আমাদের বক্সটা কন্টিনিউয়াসলি বন্ধুরা রিপিট মারছে একই ডায়লগ, কিং নয় পাবলিকের রেডিও কিং বলবো। তাহলে বন্ধু তোমরা আমার বিচার করে বলো যে ভিডিওটা যারা এতক্ষণ দেখলে আমার দোষটা কোথায়, এখনও পর্যন্ত আমি যে কথাটা বললাম আমার দোষটা কোথায়, তোমরা ভিডিওটা মানে দেখে কী বুঝতে পারলে বলো, আমি কী দোষ করছি, তাহলে কেন লাগাবে আমাকে তুমি জিনিসটা বোঝাও, আমি তো তার নিয়ে কোনো কিছু কথা উল্লেখ করিনি কো, তাহলে সে কেন বলবে, ঠিক আছে। এত কিছু হওয়ার পরও বন্ধুরা চুপচাপ ছিলাম, ঠিক আছে, এবার আরেকটা কথা বলি, আমি যেহেতু বলতে মানে ভুলে যাচ্ছিলাম, ভুলে যাচ্ছি বলতে বলতে একসঙ্গে এত কিছু কথা সাজিয়ে বলা যায় না, সেটা তোমরা ভালো করেই জানো। তো এই কেসটা হওয়ার আগে যেদিনকে ভেপুরে ভাড়া দিয়েছে সেদিনকে আমার বার্থডে ছিল, প্রায় কম বেশি সবাই জানো, কিন্তু সকালবেলায় কিন্তু আমাকে ভোলাদা ফোন করে, ঠিক আছে, যে এই ব্যাপার এই জিনিসগুলো থামা, এই যে বলছি ইয়ে করার পরে মানে শিয়ালডাঙ্গার পরে ফিল্ডে এসে মানে ফোন করে কথাবার্তা হয়েছিল। আর একটা কথা বলে দিই যে বহুজনা বহু রকম কথা বলো যে ভোলাদাবি নাকি আমাকে বেশি দেখে হ্যান তার এটা সেটা, তো বন্ধুরা একটা কথা বলি তাদেরকে, বন্ধুরা নয় দাদা হিসেবেই বলি, যে দাদারা যারা মাহিন্দ তাদেরকে বলছি যে দুধ থেকে সরষে ফুলটা ঘনই লাগায় জানো তো,
সব জিনিসটা যদি সবাই পেয়ে যেত তাহলে তো হয়ে যেত, ঠিক আছে। এখনও আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের ঘরে এতগুলো ক্যাসেট বাক্স আছে, আমার তিনটা ক্যাসেট বাক্স আছে, তো আমাদের ক্যাসেট বাক্সে এমন এমন ক্যাসেট নেই যেসব ক্যাসেট অন্য বাইক বাজিয়ে নিয়েছে, মানে যেসব ক্যাসেট আমার কাছে এখনও আসেনি তো সেসব ক্যাসেট অন্য বাইক বাজিয়ে নিয়েছে, তাহলে বুঝতেই পারছো বড়রা আমাদের কাজ খুবই লেটে করে, ঠিক আছে, করতে জানি বলেই চলে। হ্যাঁ, এটা কিন্তু মানে যে বলবো না যে বড়দার সঙ্গে কথা হয় না বা সম্পর্ক নয়, কথা হয় বন্ধুরা, খুবই বেশি কথা হয়, কিন্তু কাজের রিলেটেড কথা খুবই কম হয়। এটা সেটা হাবি জাবি কোথায় ঘুরতে গিয়েছি হ্যান ত্যান সে কী করেছে না করেছে সারাদিন, এটা সেটা মানে যখন যেটা মানে বন্ধু ছলে যে কথাটা হয়, ঠিক আছে, খুবই বেশি কথা হয় না, কিন্তু কাজের রিলেটেড কথা খুবই কম হয়। এবার বিপুর যাওয়ার আগে পর্যন্ত, ঠিক আছে, তখন বড়দা আমাকে ফোন করে, আর সেদিনকে সকালবেলায় আমার যখন বড়দা ফোন করেছিল তখন আমাকে বড়দা বলে ঝামেলা করে বেটা, তাহলে পাশাপাশি তোরা দুজন ঝামেলা করছিস আর পাশাপাশি লোক হাসাহাসি করছে জিনিস কোনো দিকে নিয়ে, আর কিছু কিছু দর্শক আমার মজাও নিচ্ছে, ঠিক আছে। আমি তখন বড়দা কাটা কথা বলি, দেখো বড়দা আমি প্রথম চালু করে নিকো আর আমার দোষটা কোথাও তুমি দেখাও, আমি তোর নাম নিয়ে কোনো কথা বলিনি, তাহলে আমি কেন আমি করতে যাবো, ঠিক আছে। তাও আমি ওই কথা বলেছেন, তারপরে বলেছেন দেখো যদি ও যদি চুপ হয়ে যায় তাহলে আমার কোনো আপত্তি নাই কো, আমি কিন্তু তার উপরে আদৌ জানি না যে বলছি থেকে ডায়লগটাও বাজাবে, ঠিক আছে। এটা কিন্তু বলছি যাওয়ার আগে কথা বলছি, মানে বলছি যেদিকে যায় সেদিনকে আমি এই কথাটা বলছি দশটার দিকে, মানে প্রায় দশটা বাজবে সব ভালো মনে পড়ে উৎসব বাড়িতে ছিলাম তখন, তখন সেই সময়টা, ঠিক আছে, ভালো মনে পড়ে তখন বড়দা আমাকে ফোন করেছিল, তো আমি বড়দাকে তখনই বলি, আবার তখন কিন্তু বড়দা ওকেও ফোন করেছিল, তারপরে আমার ফোনটা ওটা আমি ওকে বললাম যে দেখো ওকে তাহলে থেমে যেতে বলো আমার কোনো আপত্তি নাই কো হ্যান ত্যান এটা সেটা। ও তখন বলছে উল্লেখ করছে যখন বিনোদবাবুর বক্তব্য নাকি আমি গুরুদেব নিয়ে ডায়লগ বাজিয়েছি, আমার দোষ হচ্ছে গুরুদেব নিয়ে ডায়লগ বাজিয়েছি। এবার বন্ধু তোমরা একটা কথা বলো, আজকে তোমরা নিজেরাই দেখেছো যে আমার বক্সের বয়স হচ্ছে ডেট থেকে দু বছর হতে যাচ্ছে, আমার ঠিক না দু বছর হয়েছিল কি তাও জানি না, হয়নি আশা করছি দু বছর, এখন এক বছর আট মাস শান্তি হবে। এবার কথা বলি গুরুদেবের ডায়লগ কি বন্ধুরা আমি কি প্রথম বাজিয়েছি না আমি কি বাজিয়ে বিরাট ভুল করে ফেলেছি? তোমরা এই রহস্যটা পুরোপুরি খুলে বলি যে ডিজে জহিরের দুটো গান দিয়ে খুব ফেমাস হয়েছিল, তুমনে মুঝে প্যার কিয়া আর এ দুনিয়া তুজকো সালাম, এই গানটা কিন্তু জহিরদাকে আমি বলে কিন্তু মিক্সিং করা হয়, ঠিক আছে। এবার অরিজিনাল গান আমাকে ছিল না, এখন বড়দাকে পাঠাই, তখন বড়দার সাথে জহিরদা ভালো সম্পর্ক ছিল, এবার বড়দাকে যখন পাঠায় গানের লিঙ্ক ইউটিউব থেকে বড়দা বা অরিজিনাল গানগুলো কোনো জহিরদাকে দিয়ে দেবো বা যায়নি যায় না, যাই হোক জহিরদের মিক্সিং করে দিয়েছিল খুবই সুন্দর, বহু মাইকে আমি নিজে বাজিয়েছি, ঠিক আছে, আমি নিজে ক্যাসেট করে দিয়েছি আমার মানে আমার নিজের রেকর্ডিংয়ের ক্যাসেট, কিন্তু আমার বক্সে তুমি বুঝে প্যার কিয়া এই এক দেড় মাস আগে ছাড়া আমার বক্সে কোনো ক্যাসেট ছিল না আজ পর্যন্ত, ঠিক আছে, ওই ক্যাসেট আর ওই অ্যালবামটা আমার খুব ফেভারিট অ্যালবাম, মানে তুমি বুঝে প্যার কিয়া তারপরে যাব সে তুমি দেখা হ্যাঁ জুবিন্দ যে অ্যালবামটা আছে। এবার বন্ধুরা ওই যে অ্যালবামটা ওই অ্যালবামটা আমার ছিল না, ওই অ্যালবামটা যখন মানে তৈরি করে তখন থেকে আমাদের বক্সে কোনো দিনই বাজায় নিকো বাজাতে পারিনি কো, কি মনে হলো কিছুদিন আগে উৎসব বলে নতুন কিছু ক্যাসেট করা দাম, আমি স্যার ঠিক আছে গানগুলো স্যার সিরিয়াল করে দিই তাহলে তুই গিয়ে করিয়ে দেখ, আমি যাইনি কো মাস দুয়ের আগে, মানে ওই পান্ডুয়া গোপালনগর তার দু তিনটে ফিল্টার আগে দেখবে তার মানে চার পাঁচ দিন আগে, গোপালনগর ভাড়াটা কী মাসে গেল না গোপালনগর ভাড়াটা কিছুদিন আগে গিয়েছিলাম মনে পড়ছিল না, এক দেড় মাস হয়ে গেলো পান্ডুয়া গোপালনগর বসনে পাঁচে ভাড়াটা ছিল, তো ওই মাসে যে ভাড়াটা ছিল বন্ধুরা ওইখানে তখন ডায়লগটা করার হয়, ঠিক আছে। এবার ডায়লগটা কিন্তু বন্ধুরা আমাদের কাছে নতুন কিছু নয় ডায়লগটা, যে ডায়লগটা আমি মুখে বলে দিচ্ছি মানে ওই অ্যালবামটা ডায়লগটা কিন্তু আমি দিতে বলে নিকো, কোনো দাদাকে বলছিলাম নতুন ক্যাসেট করে দিতে ওই অ্যালবামটা দিয়ে ডায়লগ সে দিয়েছিল, ডায়লগটা চলে আসছে ডায়লগটা করে দিয়েছে, আর ডায়লগটা হলো বন্ধুরা গুরুদেবের গুরু আমি তোরা তার শিষ্য তোর গুরুদেব আমার শিষ্য, এই ডায়লগটা তোমরা বন্ধুরা বহুত জনে ইউটিউবে শুনেছো, ভালো করে ভেবে দেখবে একটু, কিন্তু আজ থেকে দু বছর আগে ভালো করে ভেবে দেখবে, দু বছর আগে খোরশিতে একটা বক্স কিন্তু ফার্স্ট টাইম বাজায় কিন্তু, ঠিক আছে, সেটা আমি কিন্তু নয় আমি দু বছর পর আজকে বাজাচ্ছি বললে চলে, তাহলে সেটাকে আমি বাজিয়ে দোষ করে ফেললাম? তো বন্ধুরা এইখানে একটা কথা বলি, গুরুদেব নিয়ে ডায়লগ বাজিয়ে যদি আমি ভুল করে থাকি তাহলে আমি দোষী, আমি মানছি আমি দোষী, ঠিক আছে। তাহলে একটা কথা বলি বন্ধুরা, আমি ধরো এই দু বছরের সেট বেশি দিনের সেট নয়, তো আমি নয় ডায়লগটা বাজিয়েছি খুব জোর হলো ধরো দু মাস হচ্ছে, দু এক থেকে দেড় মাস হচ্ছে বা দু মাস হচ্ছে, তাহলে এর আগে হাজারটা সেটে গুরুদেব নিয়ে ডায়লগ চলে মানে চলেছে, তাহলে আমি গুরুদেব নিয়ে ডায়লগ বানালাম বলে আমার কিং নিয়ে সে ডায়লগ বানালো, সে গায়ে মেখে নিল, ঠিক আছে, কিং নিয়ে ডায়লগ বানালো। তো বন্ধুরা তোমাদের কাছে একটা ছোটো ভাইয়ের মতো আমি প্রশ্ন করছি, গুরুদেব নিয়ে ধরো ডায়লগ বাজিয়েছে প্রায় হাজারটার উপরে সেট আছে, তাহলে সেই সব সেটগুলোর নাম দিয়ে কি তোমাদের বিনোদদা ডায়লগ করবে? তো যারা বিনোদবাগের ফ্যান আছো তারা তো বিনোদবাগকে কি কমেন্ট করবে, ঠিক আছে, যে গুরুদেব নিয়ে যারা ডায়লগ বানিয়েছে বা বাজিয়েছে তো তাদের নিয়ে ডায়লগ হবে তো, মানে সেসব সেটগুলোর নাম দিয়ে কি সে ডায়লগ বানাবে? তো
এই প্রশ্নটা উত্তরটা দিও বন্ধুরা, ছোট করে আমাকে উত্তরটা বুঝিয়ে দিও, কমেন্টটা আমাকে যেন বুঝিয়ে দিও, এটা আমার তোমাদের কাছে একটা প্রশ্ন রয়ে গেলো, ঠিক আছে, এর জন্য উত্তরটা দিয়ে দিও, তাহলেই হবে বন্ধুরা, তাতে আমি খুব খুশি। আর একটা পয়েন্ট তোমাদের বলছি বন্ধুরা, যদি ওকে যদি আমি ডাইরেক্ট ওর নিয়ে উল্লেখ করে করতাম, ও যেমন আমাকে উল্লেখ নিয়ে করলো, ধরো কিংবা ডায়লগ করলো, গুড়া পেয়েছে ডাইরেক্ট আমাকে হিট করতো, তাহলে আমি ওকে হিট করতে পারতাম তো ডাইরেক্ট, আমি পুরো নিয়ে গিয়ে বাজি খেলতাম গোপালনগরের ভিডিওতে, ঠিক আছে, গোপালনগরের ফিল্ডে ভিডিও দেবো বলছি, গোপালনগরের ফিল্ডে বাজিয়েছিল, তাহলে গোপালনগরে কি ডক্টর সাউন্ডটা বক্স ছিল? এবার এই কথাগুলো তোমাদের উত্তর দাও আমাকে, আদৌ আমরা মানে নিজেরাও বুঝতে পারিনি যে এই থেকে হবে, ঠিক আছে। এবার ও সেটাকে ইস্যু করছে, এই জিনিসটাকে নিয়ে যে ইস্যু করছে যে গুরুদেব নিয়ে ডায়লগ বাজি বলে, তারা সেটাও রাখ, তাহলে এই যে ডায়লগটা গুরুদেবের গুরু আমি, এটা কি আজ থেকে চলে আসে? তোমরা কথাটা উত্তর দাও, এটা তো আজ থেকে চলে আসছে না, তা তারপরও সে কেন আমাকে নিয়ে ডায়লগগুলো করলো তুমি জিনিসটা বোঝা, তাহলে আমার দোষটা কোথায়? তো অত কিছু হয়ে যাওয়ার পরে বন্ধুরা বলছি ভেপুর থেকে মানে ফিল্ডে থাকাকালীনই আমি মানে বলছি ভেপুরে যেসব বন্ধুরা গিয়েছিলে তাদের দেখবে যে আমি বক্সের কাছ থেকে খুবই দূর দূর থাকছিলাম, মানে বক্সের কাছ থেকে সরস্বত থাকছিলাম, মানে সময় আমি পুরো কথা বলে যাচ্ছিলাম, আমি কিন্তু বলি আগেই বলেছি এই বর্ধমান ইউনিয়নে জানিয়েছিলাম, তো যখন আমার বাজায় আমি কিন্তু সেই দিনকেও রবুল নাকে ফোন করি, জামালপুর সেক্রেটারিকে ফোন করি, প্লাস ব্যানার্জির কাছে ফোন করি যে এরকম কেস ঘটেছে, আর কেসে কিন্তু ডায়লগ বাজাবে না বললো, বাপিদা কথা দিল যে ডায়লগ বাজাতে দেবো না, হ্যাঁ তার ব্যাপারে অনেক কিছু হলো, তারপরেও কিন্তু সে আবার বলছে কিন্তু ডায়লগটা রিপিট করলো, ঠিক আছে, তাহলে এত কিছু করলো, তাহলে আমি এবার কী করবো তোমরা বলো? তখন আমাদের বর্ধমান ইউনিয়নের যে সভাপতি ব্যানার্জি কাকা আমাকে কিন্তু ফুল পারমিশন দিয়ে, ও যখন বাজিয়েছে আবার তুমিও বাজাও, ঠিক আছে, তার পরিপ্রেক্ষিতে বন্ধুরা মিনিমাম 10-15 দিন সেইটাই ওই ভেপুর লাশ ভাড়া ছিল, তারপর 10-15 দিন বক্সে ভাড়া ছিল না, সবাই জানো তো আমরা কালী পুজো বক্স বলেছি, ঠিক আছে, 10-15 দিন ভাবার পর বন্ধুরা ভেবে চিনতে অনেক কিছু বন্ধুরা পরিপ্রেক্ষিতে মাথা তখন ফুল গরম ছিল, তোমরা বুঝতে পারছো, এবার ও তখন 2-3 বার বাজিয়েছে, তারপর আমি অনেক কিছু ভেবে চিনতে করার পরে বন্ধুরা আমি একটা ফিল্ডে ডায়লগ বাজিয়েছি, কিন্তু একটা ফিল্ডে বাজিয়েছি সেটা কিন্তুই বন্ধুরা ওরা ফোন চলে গেছে, বুঝতে পারছো? তাহলে এবার বন্ধুরা মেন টপিক আছে, ঠিক আছে, এবার তোমরা নিজেরা বিচার করো যে দোষ কার আর কার দোষ নেই। তো এত কিছু হওয়ার পরে বন্ধুরা যখন আমি ইনস্টাতে ডায়লগটা বাজালাম, ইনস্টাতে আমি ডায়লগ যখন বাজাই সবাই কম বেশি ভিডিও করেছো, এবার হ্যাঁ ইনস্টাতে কিন্তু ডায়লগটা বাজিয়ে কিন্তু পুরোটাই ভাইরাল হয়ে গেছিলো, ঠিক আছে, সবাই সেটা দেখেছো যে ইউটিউবে ভালো রকম ভাইরাল হয়ে গেছিলো, এবার সবাই ভাবছো যে পাপাই তার দোষ, পাপাই তাকে ডায়লগটা মানে ছাড়লো, করলো এরম করলো, কারো পার্সোনাল জিনিস দিয়ে, তার পার্সোনাল ডিটেলস নিয়ে আমি ডায়লগ বানালাম, কেন করলো, এবার তাহলে তোমরা বুঝতে পারলে যে কী জন্য কী করেছিলাম কী করে নিয়ে কর, তাহলে তার কোনো অধিকার ছিল না যে আমার বক্সের নাম নিয়ে ডায়লগ করার, 1 নম্বর পয়েন্ট, ঠিক আছে, আবার করেছে করেছে আমি কিন্তু তাকে ডিলেট করতে বলেছিলাম, ডিলেট করেনি কোনো রকম, তার পরেও এত কিছু হওয়ার পরে ইউনিয়ন থেকে বলা করেছিলাম সেও কিন্তু শোনে নিকো, এবার তারপরও যখন আমি যখন বানালাম তাহলে আমার দোষ হয়ে গেল, এবার যা হোক বন্ধু তাও কোনো চাপ নেই, আমি বানিয়েছি বন্ধুরা, আমি দোষ করেছি, এবার তোমরা নিজেরা সব দেখলে, এবার তোমরা বিচার করবে বন্ধুরা, তোমরা কমেন্ট করে বলো যে কার দোষ আর কার দোষ নয়। এবার ইনস্টরা বাজানোর পর বন্ধুরা প্রত্যেকটা ইউনিয়ন থেকে আমাকে ফোন করছে, হুগলি ইউনিয়নে প্রায় লোক আমাকে ফোন করেছে কী হয়ে গেল সবাই খুলে বলেছি, এবার হুগলি ইউনিয়ন থেকে দেখো আমাকে পুরোপুরিভাবে ক্লিয়ার কাট বলে দিয়েছে যে এরকম কিছু হলে এরপরে এবার থেকে কিন্তু নাকি আমাকে ফাইন দিতে হবে, হ্যাঁ তাহলে আমি হুগলি ইউনিয়নকেও একটা কথা বলেছি, ফাইন দিতে হবে নয় মানে যদি মিটিং বসে মিটিংয়ের খরচা দিতে হবে, আমি হুগলি ইউনিয়নকে একটা কথাই বলেছি যে দেখো মিটিংয়ের খরচাটা কাকা আমি দিতে যাবো কেন, আমাকে একজন ফোন করেছিল হুগলি ইউনিয়নে, তাই যাই হোক তাকে কাকা বলে ডাকি যে আমি দিতে যাবো কেন, কারণ আমি তো এই জিনিসটা শুরু করে দিই, যে শুরু করছে তাকে বলো, তাহলে আমি যখন ঝামেলা করলামই না তাহলে আমি কেন দিতে যাবো, আমার একদিন ঝামেলা অন্যজনে শুরু করে দিই না, এবার তারপরও বলা পড়া করার পরে বললাম দেখো কাকা আমার পর আমার একদম চুপ, মানে আমি এই ডায়লগ বাজিয়েছি ইনসরাই ইনসরাই লাস্ট ছিল, তারপর আমি আর ডায়লগ বাজাবো না, আমার কোনো আপত্তি নাই কো, এবং আর এল আর সাউন্ডের মালিক যে রকস্টার সাউন্ড ইউনিয়নেরও কিছু পদ্মারী যেটা শুনেছি, সেও আমাকে বলে যে বিনোদের সঙ্গে আমার কথা হয়েছে, তো তোকেও বারণ করে দিয়েছে, তোকেও বারণ করছি, এরপরে যেরকম তো ডায়লগ বাজাস না, ক্যাসেট করে নিয়ে নিবি, আমি বললাম হ্যাঁ ঠিক আছে ক্যাসেট নিয়ে নেবো, সেখানে চাপ নেই, আমি পুরোপুরি আমিও বলে দিচ্ছি আমার দোষ কোনো রকম নেই, আমি এক দোষ করতেও চাই না কো, কারণ আমি অন্যায় করি না আর অন্যায় সুযোগ করি না, হ্যাঁ তবে কিন্তু ও বাজালে কিন্তু পরে কিন্তু আমাদের আবার নতুন ডায়লগ আসবে, এরকম কিছু শুনিছি, ঠিক আছে, সে যা হয়েছে হয়েছে, তারপর থেমে গেছে, যা হোক আমি ভাবলাম বললাম কিন্তু যে ও থেমে গেলে আমি থেমে যাবো, আর ও বাজালে কিন্তু আমি বাজাবো, সে যা হয়েছে হয়েছে, ও বাজিয়েছি আমি বাজিয়েছি মিটে গেলে ঝামেলা, এত কিছু হয়ে গেছে, তারপরেও বন্ধুরা ওই জন্য আমি ভিডিওটা বানালাম, আজকে আবার শুনলাম নাকি আমাদের উৎসব চ্যানেল থেকে ভিডিওটা চেয়েছে বললাম উৎসবকে আমার ডায়লগ উৎসবের নাম দিয়ে ডায়লগ করবে, তাহলে এই জিনিসগুলো কী হচ্ছে বন্ধুরা, তোমরা নিজেরা বিচার করে বলবে, ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা ভিডিওটা অনেকক্ষণ বড় হয়ে গেলো, এত দূর পর্যন্ত কে কে দেখেছে সেটাও কমেন্ট করে বলবে, অনেকটাই বড় হয়ে গেছে,
যাই বন্ধুরা, এতক্ষণ ধরে বুকে বুকে যে তোমাদেরকে বোঝালাম, কারণ অধৈর্যের ব্যাপার, একটা কথা সে বারবার বলে ফেলছিলাম, এবার জিনিসগুলো অনেককে টুকুটো বহু কষ্ট করে ভিডিওটা বানালাম। এবার সব এই ভিডিওটা সবাইকে বন্ধুরা তোমরা শেয়ার করে দেবে বেশি বেশি করে, কারণ আমার দোষটা কী আছে না কার দোষ কী আছে সেটা তোমরা জানাবে, সেটা ভিডিওর মধ্যেই বলে দিয়েছি। হ্যাঁ, আর লাস্ট কথা বলে দিই বন্ধুরা, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে মানে যদি অপোজিট যেটা বিরোধ মানে আমাদের যে আছে অক্ষর সাউন্ড মালিক, সেই যদি কোনো রকম ভিডিও বানায় তাহলে আমিও বন্ধুরা ভিডিও বানাবো পরের ক্ষেপে পার্ট টু। আর পার্ট টুতে ভিডিও যেটা আসবে বন্ধুরা আমাদের পুরোটাই পুরো আসবে, মানে প্রমাণ এ টু জেড, আমি বলেছি কি বলিনি, কোন ইউনিয়নে জানিয়েছি জানাইনি, চিকো আটের বা পিদা আমাকে কথা দিয়েছি কি দেয়নি, এমনকি সব এ টু জেড কল রেকর্ডিং কী কী আছে না আছে সব কল রেকর্ডিং বন্ধুরা তোমরা শুনবে। যদি পার্ট টু সে নিয়ে সে যদি একটা ভিডিও ছাড়ে তারপর আমার পার্ট টু আসবে, ঠিক আছে? তো আজকে ভিডিওটা বন্ধুরা এইটুকুনি ছিল, এখানেই সমাপ্ত করলাম, চলো বাই।